আসসালামু আলাইকুম এনটিআরসি এর নিবন্ধিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যারা এনটিআরসি এর নিবন্ধিত রয়েছেন তাদের এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে, বিভিন্নভাবে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে তার মাধ্যমেই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে। তো আপনারা সেখানে আবেদন করে, বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে আপনারা সেখানে সিলেক্টেড হন এবং সুপারিশপ্রাপ্ত হন, যার ফলে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন। তো বন্ধুরা, নতুন আরো একটি তথ্য এসেছে, সে তথ্যটি আজ নিউজ আকারে প্রকাশিত হয়েছে। এটি লোককথা নিউজটিতে প্রকাশ করা হয়েছে, প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যাপারে। এটি আমরা এখন আলোচনা করব এবং পর্যালোচনা করে দেখব এখানে কি বলা হচ্ছে। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো, আমার এই চ্যানেলটিতে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে। আপনার দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সকল তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে চলুন চলে যাই এনটিআরসি এর যে প্ল্যান ভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে সেটি নিয়ে আলোচনার ব্যাপারে। কি বলা হচ্ছে সেটি আমরা একটু আলোচনা এবং পর্যালোচনা করব, তাহলে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব। তো বন্ধুরা, আমরা যে কথাটি এখন বলতে চাই, এখানে তারা নিউজে প্রকাশ করেছে যে এনটিআরসি নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ কেন প্রয়োজন, এটি তারা শিরোনাম আকারে দিয়েছে। তো কেন প্রয়োজন সেটি একটু আমরা একটু খেয়াল করে দেখি। এনটিআরসি নিবন্ধনধারী শিক্ষকদের প্যানেল ভিত্তিক নিয়োগ এখন শেখ হাসিনা সরকারের একটি চরম চ্যালেঞ্জ এবং সময়ের দাবি। আমির হোসেন 2005 সালে 15 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। উদ্দেশ্য ছিল শিক্ষার গুণগত মান নিশ্চিত করা ও যোগ্য শিক্ষক দ্বারা বেসরকারি শিক্ষকদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। উল্লেখ্য, এনটিআরসি এর প্রতিষ্ঠানকালে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল তাদের নীতিমালায়। তথ্যটি এমন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে হলে অবশ্যই এনটিআরসি এর প্রদত্ত সনদ থাকতে হবে। ইতিমধ্যে যে সকল শিক্ষক পাঠদানের অনুমতি পেয়েছে তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে সমন্বয় করা হবে। 2006 সালে 30 জুলাই গেজেট পাশ করে এনটিআরসি এর সুবিধাটা পরিবর্তন আনা হয়। গেজেট কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হলো। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের জন্য পরীক্ষা গ্রহণ, শিক্ষক হিসেবে নিবন্ধন ও প্রত্যয়নের জন্য প্রার্থীর যোগ্যতা নিরূপ ও অত্যাধিপূর্ণ প্রদানের উদ্দেশ্যে কর্তৃপক্ষের প্রতি পঞ্জিকা বর্ষণ অত্যন্ত একবার পরীক্ষা গ্রহণ করিবে। শূন্য পদের সংখ্যা নিরূপ, কর্তৃপক্ষ প্রতি বছর নভেম্বর মাসের মধ্যে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা অধীন সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পদ ও বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা সংগ্রহ করিবে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার উপবিধি উল্লেখিত তালিকা প্রণয়ন করিয়া অক্টোবর মাসের মধ্যে জেলা শিক্ষা অফিসারের নিকট দাখিল করিবেন। জেলা শিক্ষা অফিসার উক্ত তালিকা সঠিকতা যাচাই কর্তৃপক্ষ অনুকূলে প্রেরণ করিবেন এবং কর্তৃপক্ষ উক্ত তালিকার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করিবেন। অত্যন্ত একটা স্পষ্ট যে নিবন্ধনধারী সবাই শূন্য পোস্টের বিপরীতে নির্বাচিত হয়েছে, যদিও গেজেট অনুসারে শূন্য পদের অতিরিক্ত 20% সনদ দেওয়ার কথা ছিল। ধরে নিলাম এনটিআরসি এর সুযোগটা কাজে লাগে শুধু সনদ দিয়েই যাচ্ছে এবং সনদ লিখে যাচ্ছে নিয়োগযোগ্য। আরো কিছু আরো একটু বিশ্লেষণ করে হয়তো বিষয়টা পরিষ্কার হবে। এনটিআরসি এর এখন শুধু যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে সীমাবদ্ধ ছিল, প্রকৃতপক্ষে নিয়োগ প্রক্রিয়া ছিল কমিটির হাতে। কমিটি নানা অনিয়ম ও স্বজনপ্রীতি করে নাটকীয় আত্মীয় বা দর কষাকষির মাধ্যমে নিজের খুশি একজনকে সুপারিশ করে দিত। এতে নিবন্ধনদারীদের নাম্বার কোনো বিষয় ছিল না, কেননা পরীক্ষা নেওয়ার নাম করে কৌশলে মনোনীত প্রার্থীকে এগিয়ে রাখত। সভাপতি, থানা শিক্ষা অফিসার, এমনকি শিক্ষা প্রদান সবকিছু ছিল পুঁজি ছাড়া ব্যবসা ধান্দায়। বিষয়টি তাহলে কি দাঁড়ালো? এ নিয়ে পাওয়ার জন্য সনদ শুধু একটি শর্ত মাত্র, মূল
যোগ্যতা ছিল লোকচক্ষু অন্তরালে, কথাগুলো আমরা সেখানে না যেভাবেই হোক নিয়োগ হয়েছে, তাহলে প্রকৃত সনদদারির সংখ্যা এখনো 6,34,227 জন থাকে কিভাবে, যদি ধরেন এই কমিটির হাতে কোনো প্রকৃত সনদদারি নিয়োগ সম্পূর্ণ হয়নি, তাহলে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় এমপিও দিল কিভাবে, কিভাবে তারা এতগুলো পদ পাড়ি দিয়ে দাম্ভিকতার সাথে আজও শিক্ষকের ক্ষেত্রে লোকস্থিত করেছে। এবার আসছি এনটিসিআর এর জুয়া খেলার ব্যাপারে। 2016 সালে কমিটির হাত থেকে ক্ষমতা আসে এনটিআরসিআর হাতে, হাফ সেরে বাঁচে চাকরির প্রত্যাশী নিবন্ধনদারী, কি কিন্তু বিধি বাম সেই আশায় ঘুরে বালি দিয়েছে। জুয়া খেলার একরকম রমরমা ব্যবসার মতো হয়ে উঠেছে এনটিআরসিএ। দীর্ঘ 1 থেকে 15 তমদের মধ্যে মাত্র 3টি গণবিজ্ঞপ্তি, অথচ গেজেট কি ছিল সে কথা না হয় বাদই দিলাম, প্রতি গণবিজ্ঞপ্তি নিয়োগ দিচ্ছে নির্দিষ্ট সংখ্যক নিয়োগ প্রত্যাশীদের, তবু কেন কমছে না নিবন্ধনকারীদের সংখ্যা? উত্তরটা সহজ, উত্তরটা হচ্ছে যে সব নিয়োগ প্রত্যাশী উচ্চ নম্বরদারি একবার আবেদন করে নিয়োগের সুপারিশ পাচ্ছেন, দ্বিতীয়বার আবার ঘুরে ফিরে তারাই নতুন করে সুপারিশ প্রাপ্ত হচ্ছেন, এতে নতুন সুপারিশ অনুসারে ইন্ডেক্স ব্যক্তি যোগদান করলে তা পূর্বের শূন্য পদটি নতুন করে শূন্য হচ্ছে, আর যোগদান না করলে দখলকৃত পদটি শূন্যই থেকে যাচ্ছে, আর এভাবে সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট, শিক্ষা সংকট। প্রতিবারই এনটিআরসিআর গ্রাহক বা জুয়ারি হচ্ছে বঞ্চিত নিবন্ধনদারীদের উপরে। তাহলে কথা হলো ইন্ডেক্স দারীদের কেন গণবিজ্ঞপ্তির নামে বদলির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, হয়তো এর জন্য উত্তর প্রস্তুত আছে, কারণ বদলি একটা দিয়ে তো এনটিআরসিআর হাতে না, এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, সবাই একসাথে রেখে যদি খেলাটা ভালো জমে তাহলে এনটিআরসিআর দোষ কোথায়? হ্যাঁ আছে, কোন কেন এনটিআরসিআর শূন্য পদের নাম করে শুধু সনদ দিয়ে যাচ্ছে, কেন 1 থেকে 12 তম নিবন্ধনদারীদের আলাদা মেধা তালিকা করা হলো না, যদিও এমনটি কোনো কাম্য নয়, কারণ বিভিন্ন প্রশ্নের উত্তর সনদ ছিল শিক্ষক বা মাপকাঠি, তাদের নিয়ে সম্মিলিত জাতীয় মেধা তালিকা কেন অযৌক্তিক ন্যায় অন্যায় দুটি তাদের বিবেচনা করেনি। তো মূলত কথায় আসা যাক, তালাশ টিমের রিপোর্টে ও এনটিআরসির তথ্য মতে 60,000 জাল সনদদারী আছে যারা দিব্যি হালতে চাকরি করে যাচ্ছে, কিন্তু এই সনদদারীদের কি অবস্থা এখন, তো এদের কি কেন নতুন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, এখানে আরো অনেকগুলো তথ্য রয়েছে যেগুলো এগুলো সম্পর্কে বলা হয়েছে। এটি জুয়ার খেলার সাথে জড়িয়ে পড়েছে এনটিআরসিএ, তো এদের অবশ্যই প্যানেল ভিত্তিক নিয়োগ প্রয়োজন, না হলে এনটিআরসিএর যে শূন্য পদগুলো রয়েছে সেটি কোনোভাবেই ফিল আপ করা সম্ভব নয়, এমনটি জানানো হয়েছে। তো বন্ধুরা, আজ আর কথা বাড়াতে চাই না, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো তথ্য এবং নতুন কোনো আপডেট পেলে সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেবো, তার কারণ হলো আমি বিভিন্ন সাইট ওয়েবসাইট ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি, যাতে করে আপনারা একটু হলেও উপকার হন। তো বন্ধুরা, যাই হোক, আজ আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।